কালীমায়ের মূর্তি বিসর্জনের নামে রক্তের হোলি প্রত্যক্ষ করল বিলোনিয়াবাসী। ঘটনা সোমবার রাত 10টা নাগাদ। ঘটনার সূত্রপাত কালীমায়ের মূর্তি নিরঞ্জনকে কেন্দ্র করে। সাতমুড়া আর্য সমাজ এলাকার মায়ের পুজো নিরঞ্জন ছিল আজ। সে নিরঞ্জনে একেবারে ডিজে নাচিয়ে নাচ গান শুরু করে চলছিল গোটা শহর। সে পরিক্রমা যখন বিলুনিয়া হলচমনি এলাকায় এসে পৌঁছল, সেখানে সিপিএম নেতৃত্ব সজল বণিক রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সে নিরঞ্জনের উগ্র সমর্থকদের নজরে পড়ে, রক্তাক্ত হয় সজল বণিক এবং তার পাশে ছিল দিশারি নামক এক সামাজিক সংস্থার দুই কর্মী অর্থাৎ সজল বণিকের কলিগ। উগ্র কালী ভক্তদের হাত থেকে তারাও পার পায়নি। আমরা দিশারি একটা এনজিও সংস্থার টিএ প্রজেক্টে কাজ করি। আমি আজকে গাদ্দাঙে একটা এইচআইভি পজিটিভের আমাদের টিএ প্রজেক্টের কাজ হচ্ছে এইচআইভি টেস্ট করে এইচআইভি পজিটিভ যারা তারারও খোঁজ বার করা এবং আমাদের তারারে আমরা আইসিটিসির মাধ্যমে এআরটিতে লিঙ্ক আপ করে তারারও সেবা শুশ্রূষা করা আর অ্যাওয়ারনেস করা। এই কাজটা করতাম তাই আমরা আজকে একটা গাদ্দাঙে একটা পজিটিভের আমরা খোঁজ পাইছি। আমরা ওই জায়গাতে গেছি আমার সহযোগার বাইকটা সহ লইয়া। এমন সময়ে আমরা আইতে চলেছি, আমাদের বাইকেতে এইচআইভি কিটও আছে, এখনও আইস বক্স আইসের একটা ইয়ে আছে, এইচআইভি কিট ব্লাড টেস্ট করছি, এটি সবই আছে, গ্লাস ট্লাস সহ এটি সবই আছে। আমরা প্লাজমা ক্লাবের যে পূজাটা হয় এর লগে আইসক্রিম ফ্যাক্টরিতে কাছাকাছি জায়গাতে এদিক থেকে একটা মূর্তি বিসর্জনের ইয়ে লইয়া যেতে আছে। ওই সময় মূর্তি বিসর্জনের যে তারা লইয়া যেতে আছে, আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, সেদিকে আমরা একটু সাইডে গেছি বাইক নিয়ে তারা কি। এমন সময় ফটকরিয়া আমার উপর আক্রমণ, প্রথম সজলদার উপর আক্রমণ করছে মিঠুন দে একটা ছেলে। এর পরবর্তী সময়ে আকাশ দাস টাস লইয়া এরা ইয়ান থেকে প্রচণ্ড পরিমাণে মদমত্ত অবস্থায় তারা ইয়ান থেকে আইয়া আমাদের উপর ঝাঁপাই করছে। কোনো কথাবার্তা নেই, আমরা কোনো কিছু বুঝতে পারি না। তারা আমি প্রথমে তার সর্দারে মারা শুরু করছে, সর্দারে কেন মারতে আসেন, আমি হাত জোর বেড়ে করতেছি যে আমরা একটা এনজিও সংস্থার কাজ করতে গেছি, আমরা এখনই আইতেছি। এমন সময় কিয়ের এনজিও খুব এটা তৈরি ফিরে আরম্ভ করছে। এমন সময় প্রচণ্ড পরিমাণে মারধর, মানে একবার তো সেন্সলেস করে লাগে, তারা মারিয়া লাগে চলেছিল সর্দারে, সর্দার রাস্তা ছুঁয়ে অজ্ঞান হয়ে গেছে। এরপরে একটা অটো ফাঁসিলাম, অটোটার সঙ্গে করে কুলে করে উঠেছি। আরেকটা ছেলে আসলো সায়ন শান্তিবাজারে, তারে কইতে ভাই বা আসো না রক্ষা করো, লইছি অটো ড্রাইভার স্টার্ট করবো। এমন সময়ে আবার আইয়া অটোটার পিছন দিয়ে পিডা দুই দিকে তুন, মানে সাবি আঙুলের মধ্যে সাবি দিয়া, মানে লাঠি দিয়া, মানে আমরা শিকার করতাম অটোটারে কাজ করে ফেলাই দিল। তখন এবারে 15 থেকে 10 থেকে 15 জন ছেলে আইয়া চারিদিক থেকে প্রচণ্ড পরিমাণে মার দিল। দেখেন আমার অবস্থা। আপনার নাম? আমার নাম বিপুলকান্তি মজুমদার। কারে কারে মারধর করছে আপনার সাথে? প্রথম সজল বণিক, এরপরে আমাদের সাথে সায়ন দাস দেবনাথ এবং একজন পুলিশ কর্মীও মার খেয়েছে। আমরা কোথায় মানে আমরা তো কোনো রকম প্রাণে বাঁচে। এরপরে আমার দাদার এটিএমে ফকটের বাইকের বাইকটা রাখি, প্রথম ফালাইতে আমরা বাইক দিই, পরে বাইকটা রাখি পুলিশ ভাই আমরা উদ্ধার করছে, কিন্তু এটিএম কার্ডটা টেডি কিছু পাই পাওয়া গেছে না অ্যাকাউন্ট পর্যন্ত, সবটি লইয়া গেছে। আপনার নাম? ওটা টাকা ছিল, টাকাটা নিচে। আপনার নাম? আমার নাম বিপুলকান্তি মজুমদার। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় মেয়ের জন্য বিস্কিট নিতে আসা পুলিশ কর্মী বিশ্বেশ্বর রায়। এই ধরনের ঘটনা দেখতে পেয়ে বিশ্বেশ্বর রায় বিলুনিয়া থানাকে খবর দেবে বলে মোবাইল পকেট থেকে বের করেন। এমন সময় মায়ের নিরঞ্জনে আসা অতি উগ্র ভক্তরা বিশ্বেশ্বরের মোবাইলের দিকে নজরে পড়ে। তারা কথোপকথনের সঙ্গে সঙ্গেই বিশ্বেশ্বর রায়ের মোবাইল এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং মারাত্মকভাবে মেরে নাক ও কপাল ফাটিয়ে দেওয়া হয়। আমার নাম শ্রী বিশ্বেশ্বর রায়। আমরা কি করেন? বিলোনিয়া, আমি পুলিশে চাকরি করি, বিলোনিয়া এসপি অফিসে আছি এখন। কি যে ঘটনা? তো আমি আমার বাড়ি আইসি নগর, আমি বাড়ির থেকে আইতেছিলাম, আসার পথে মিসেস ফোন করেছিল আমাকে বিস্কিট নেওয়ার জন্য। তো আমি আমার মামা বাড়ি আছে জীবন ভূমি, তাদের বাড়ির সামনে বাইকটা রেখা পুরো সময় অনেক খোলা পাইনি, অটোটা ভাঙতে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে সিনেমালতে সামনে অটো ভাঙতে আসিল, অটো ভাঙতে আসিল। তো আমি তো পুলিশ পার্সন, আমি এই সাইডে দিয়ে সাইড দিয়ে আসি, আমার মোবাইলটা পকেটে আসিল, ঠিক আছে পকেটে আসিল, আমি এবার সাইড দিয়ে আসি। ওদের এই পুলিশের লোক ইনফরমেশন দিতে ইয়া করতে আসছে,
হের ধরো শক্ত খোলা কিন্তু আমি তো ভাই আমি তোমার লোক মারছিও না, আমি আমার বাচ্চা লেগে বিস্কিট নিতে আমি যাচ্ছি ওদের তোরা পুলিশের লোক তোরা বহুত কিছু করো রে এই কথা কই আমার ঘুষি ঘুষি মারছে, আমার মোবাইল ছিনে নিয়েছে, আমার মানি ব্যাগে প্রায় 1,300 টাকা ছিল, অল ডকুমেন্টস আমার বাইকের ডকুমেন্টস আমার গাড়ির ডকুমেন্টস প্লাস অল হেড ডকুমেন্টস আমার আছিল। হ্যাঁ তারা কি করতেছিল ওইখানে? তারা ওখানে একটা অটো ভাঙতেছিল। না না এছাড়া কেন বাড়িছিল তারা? তারা মূর্তি বিসর্জন দিতে বাইরে বেরিয়েছিল। কালী মূর্তি এইরকম তো সবাই বাইরে মূর্তি বিসর্জন দিতে, আমি সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছি, আমি সাইডে দাঁড়ায় রয়েছি। এখানে ওই যে ইহা এই যে সিনেমার সামনে যে দোকান আসছে ইয়ে ফাস্টফুডের দোকান বেসে তাই নেওয়া ছিল তাহলে সরাই দিছে, তো আমি পুলিশের লোক আমার চিনছে, আমি দাঁড়ালাম শব্দ করছি না, আমি সাইড আমাদের তাদের কারো কি আপনি চিনতে পারছেন? আমি একটা লোকের চিনতে পারছি, হের নাম সম্ভবত শিবশঙ্কর। হ্যাঁ আমি হের লোকের শত্রু না, হের মাংসের দোকান আছে মিলনিয়াতে, হের বাবাকে আমি ভালোবেসে নিই, আমার পুকুর কোনো শত্রু তো আমার ছিল না তার সাথে, আমার লোক টান ছিল কী কারণে তারা এইভাবে আমার ইয়ে করছে এটা করছে আমি জানি না। মানে অটো ভাঙচুর হওয়ার সময় আপনি দেখছেন? আমি মানে অটোর মধ্যে কিলগুষ্টি আছে, তো আমি তো আমি মনে করছি আমি পিএস কল করব, যখন ইয়ে হচ্ছে আমার পুলিশ যে কর্তব্য আমার পুলিশ কল করো নেই, আমি পিএস কল করতে গিয়েছিলাম বেশি দূরে না, আমি ঘটনা থেকে আর একটু মনে করেন 40-50 হাত দূরে ছিলাম, আমি একসাথে দাঁড়া রয়েছি, আমার কলিংটা ওরা দেখেছে, দেখে আমাকে জোর মানে দূরে আসছে, আমি দেখ আমি পুলিশের লোক জানাচ্ছি ইনফরমেশন তো জানলো মূর্তি বিষয়ের জন্য তো অনেকেই ছিল, তাদের মধ্যে আর কারো কি চিনে আমার তো 20-25 জন ছেলে ধরছিল, আমার মানি ব্যাগ অল ডকুমেন্টস অল পেপার ডকুমেন্টস ছিল আমার মানি ব্যাগের মধ্যে, আমার মার মানে প্যান কার্ড সহ নিতে সব কিছু আছিল, কিন্তু আমাকে তারা ফিট এবং ব্লোজ একদম যত পারে ঘুষি কিল ঘুষি দিয়েছে, আমার মানে ন্যাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং হয়েছে, আমি ওসিবির ন্যাকে ইনফর্ম করেছি তার হাতে, আমাকে না আমি দেখেছি 3 গাড়ি পুলিশ ঘটনাস্থলে গেছে অলরেডি, কিন্তু আমি এসপি সাউথকে বলবো, এখন আমি এসপি সাউথ সাউথের কাছে কথা বলবো, কিন্তু আমার বিনা কারণে আমি কেউ সাথে আপনি তো এসপি অফিসে কর্ম আমি এসপি অফিসে আছি, আমি এসপি সাউথকে এখন ফোন করবো, কিন্তু আমি আমি কোনো ঠিক মানে কোনো কিছু করছি না, আমি আমার সাইড দিয়ে আমি যাচ্ছিলাম সাইড দিয়ে, আমি তারা লোক মারছিও না, তারা দিয়ে অটো ভাঙে আমি জিজ্ঞাসিও না, যখন যে ইনসিডেন্ট দেখছি আমি পুলিশ পার্সন হিসাবে আমি মালিক খাওয়াতে ফোন ফোন করে দেবো, এখানে পুলিশ পাঠানো এই জিনিসটা বলবো, কারণ একটা ঘটনা ঘটতে আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক আছে আমার তো আমি ডিউটি নাই এখন, কিন্তু এইভাবে এইভাবে সমাজে এইভাবে মানে একজন ঠিক না, আমি পুলিশ পার্সন হয়ে আমাকে এইভাবে মারছে, পাবলিক হলে তো মানে বহুত ব্যাপার, আর আমার মানে মোবাইলটা তারা মানে পুরো ভেঙে দিয়েছে, আমার কাছেও নেই ওই যে মোবাইলের মধ্যে মানে আমাদের সমস্ত ডকুমেন্টস আছে এই কারণে মোবাইলটা ভেঙে দিয়েছে। ঘটনা খবর পেয়ে পুলিশ ছুটে আসে, কিন্তু নিরঞ্জনে আসা তথা সেই উগ্র মায়ের চরম ভক্তদের কোনো কিছু করার সাহস দেখায়নি 3 গাড়ি পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ধরনের একটা নিরঞ্জনের ডিজে বাজিয়ে শহর কাঁপিয়ে পরিক্রমা করলেও একজন পুলিশেরও কোনো ধরনের দেখা মেলেনি সে নিরঞ্জনে, পুলিশ থাকলে হয়তো বা এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশ খবর নিতে থাকে আহতরা কোথায় রয়েছে, বিশ্বেশ্বর রায় পুলিশকর্মী জেলা পুলিশ অফিসে কর্মরত, সে নিজে থেকে গিয়ে বিলোনিয়া হসপিটালে গিয়ে চিকিৎসা নেন, সে আহত অবস্থায় ঘটনাটি বিলোনিয়া থানার ওসিকে জানায় এবং বিষয়টি পুলিশ সুপারের নজরে আনবেন বলে জানা যায়। পরবর্তী সময় উগ্র মায়ের ভক্তদের ভয়ে বামপন্থী নেতা সজল বণিক এবং 2 দিশারি কর্মী সায়ন দেবনাথ এবং বিপুলকান্তি মজুমদার চিকিৎসার জন্য আগরতলার উদ্দেশ্যে রওনা হলেও পরবর্তী সময় প্রশাসনের আশ্বাস পেয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সজল বণিকের আঘাত গুরুতর দেখে চিকিৎসকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। মায়ের নিরঞ্জনের নামে এই যে উগ্রতর তাণ্ডব দেখে তা শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েন।